জীবনের ক্যানভাস বাই সোয়েলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই সবাইকে জানাই বাংলার শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো কাঁচরাপাড়ায় কিন্তু খুলে গেছে একটা সবচেয়ে বড় শপিং মল, যেটা কিন্তু পুরো সিটি সেন্টার টু এর মতো কিছুটা ভেতরটা এক। আর নববর্ষ উপলক্ষে সেখানে চলে গেছিলাম একটু ঘুরতে, কারণ তার ভেতরে কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, গেম জোন, আর রয়েছে কিন্তু একটা দারুণ ক্যাফে। আর এখনও সমস্ত কোম্পানিগুলো আসেনি, তো তার আগে আমি ভাবলাম তোমাদের একটুখানি লোকেশনটা শেয়ার করে দিই, আর যেটুকু এসছে মলটা ঘুরিয়ে তোমাদের দেখাই। তো চলো, এটা কিন্তু কাঁচরাপাড়া একদম বাগমোড়ে থেকে একটু এগিয়েই কিন্তু এইটা, আর এটার নাম হচ্ছে গঙ্গারাজ। আর এই ঢুকেই দেখো এরকম একটা ফ্লোর রয়েছে যেখানে কিন্তু এখনও কোনো কোম্পানি আসেনি, অলরেডি রেডি হয়ে গেছে, কোম্পানি আসার মুখে ওদের কিন্তু কাজ চলছে। এটা কিন্তু শাড়ির থেকে শুরু করে সমস্ত রকম শোরুম এখানে অ্যাভেলেবেল, তো এখনও এসে পৌঁছায়নি বলে আসার পরে আমি তোমাদের আরেকবার ভিডিওটা করে দেখাবো। আর ফার্স্ট ফ্লোরটা কিন্তু এরকম। চলো, এবার চলে গেছে কিন্তু থার্ড ফ্লোরে, আর থার্ড ফ্লোরেই রয়েছে কিন্তু এরকম একটা দারুণ ক্যাফে, মানে জাস্ট দেখবার মতো। কাঁচরাপাড়ায় এর আগে এত সুন্দর একটা মাল, মানে শপিং মল কাম ক্যাফে কাম গেম জোন বলো, এর আগে কিন্তু নেই, কোথাও নেই। তো কাঁচরাপাড়ার মধ্যে এরকম একটা দারুণ জিনিসের প্রয়োজন মানুষের খুবই ছিল। আমরা ন্যাচারালি গেম জোনগুলো কলকাতার দিকে দেখেছি, সিটি সেন্টারে দেখেছি, ডায়মন্ড প্লাজায় দেখেছি, বাট কাঁচরাপাড়ায় কিন্তু খুলে গেছে এরকম একটা দারুণ সুন্দর ক্যাফে কাম মল প্লাস গেম পার্লার। তো চলো, লিফট রয়েছে, লিফট দিয়ে উঠে একদম থার্ড ফ্লোরে কিন্তু এটা, আর এ মানে অনেকটা অনেকটা বড় এরিয়া নিয়ে এখন একদম স্টার্টিংয়ে আমি তোমাদের এটা দেখাচ্ছি। এটা সদ্য ওপেন হয়েছে, এখনও সবটা ঠিকঠাকভাবে চালুও হয়নি, তো কিছু কিছু মানুষ আসছেন এখানে। তো ক্যাফেটা দেখতে পাচ্ছ, এখানে ক্যাফেতে অনেকটা বড় এরিয়া নিয়ে ওয়েল ডেকোরেটেড একটা সুন্দর একটা স্পেসে যদি তোমরা বন্ধুরা কাপল ফ্যামিলি নিয়ে একটু ভালো সময় কাটাতে চাও তাহলে কিন্তু আসতেই পারো। আর ক্যাফেতে কিন্তু বিশেষ কিছু আপাতত নেই, কফি রয়েছে, কিছু কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আর এ দেখো এটা রিজার্ভ করে কিন্তু স্পেশালি এটা কিন্তু বুক করা যায় পার্টিকুলার এই জায়গাটা, মানে কিন্তু মানে অ্যাজ মানে ডেকোরেশনের দিক থেকে আমি বলবো মানে এক নম্বর কাঁচরাপাড়া কল্যাণীর মধ্যে, এত সুন্দর জায়গা এর আগে কখনো হয়নি। তাই ওপেন হওয়ার সাথে সাথে আমি তোমাদের ভিডিওটা নিয়ে চলে এসেছি, পরে যখন সব কমপ্লিট হয়ে যাবে তখনও কিন্তু আর একবার কী কী কোম্পানি এলো, কী কী দোকান এলো সব এই দেখো। ক্যাফেটার হচ্ছে দি রোস্টেড বিন ক্যাফেটার নাম, আর এখানে কিন্তু রয়েছে হয়েছে আমুলের মিল্কশেক রয়েছে, ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কসের ক্যান রয়েছে, আর কিন্তু এখানে রয়েছে কফি রয়েছে, কফির সাথে সাথে কিন্তু এখানে এই ধরো নাগেটস, হ্যাঁ, তারপরে হচ্ছে স্যান্ডউইচ, তারপরে যেগুলো আমরা নাচলে ওই মিও আমন টাইপের কিছু ফুড এখানে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। এখানে কিন্তু তোমরা লাঞ্চ বা ডিনার একদমই করার জন্য এটা নয়, এটা শুধুটাই ক্যাফে বলতে অরিজিনাল একদম ক্যাফে, যেখানে শুধুমাত্র কফি কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে সামান্য কিছু স্ন্যাক্স ওটা ফ্রাই আপাতত অ্যাভেলেবেল। আর এখানে একটা কাউন্টার দেখো, শুধুই বিভিন্ন রকম চিপস কুকিজ তারপরে হচ্ছে ফ্রুট জুস দিয়ে ওই জায়গাটা পুরো সাজানো। হ্যাঁ, এখনও মানে দেখতে পাচ্ছ মানে অতটা প্রচারেও এখনও এটা আসেনি, তো ভিড় তাই অতটা নেই। তো এটা একদম কাঁচরাপাড়া বাগমোড় থেকে এগিয়েই একদম রথতলার দিকে যেতে বাঁ হাতে বিশাল বড় করে গঙ্গারাজ। আর এই দেখো, আর একটু এক্সপেন্সিভ জিনিসের দামগুলো আমি তোমাদের আগেই শেয়ার করে নিই। এই দেখো, এটা আমরা একটা চিকেন নাগেটস নিয়েছিলাম যেটা কিন্তু 190 নিয়েছিল দাম, ঠিক আছে, তার সাথে দিচ্ছিল কিন্তু ওরা মেয়োনিজ আর সস, ঠিক আছে। তো এইবারে হয়ে গেল ক্যাফেতে আমরা সেরকম কিছু পেলাম না বলে,
আমরা একটু বাচ্চাদের নিয়ে চলে গেছিলাম গেম জোনে। তো এটা কিন্তু সেকেন্ড ফ্লোর আর গেম জোনে, কিন্তু গেম জোনের সাথে সাথে কিন্তু এখানে এই বাচ্চাদের খেলনাগুলো কিন্তু সেল হচ্ছিল, ঠিক আছে। সমস্ত রকম বড় বড় এই গাড়িগুলো থেকে শুরু করে ছোট ছোট টেডি থেকে শুরু করে বাচ্চাদের ছোট ছোট গাড়ি, সফট টয়েজ, সব খেলনা এখানে সেল হচ্ছে একটা পার্টে। আর এখনো দেখো ওদের এখনো প্রচুর মাল ঢোকা বাকি আছে, সাজানো বাকি আছে। আর একটা সাইড জুড়ে একটা রয়েছে ব্যাগের কাউন্টার, আর একটা সাইড জুড়ে কিন্তু রয়েছে পুরোটাই একটা গেম জোন। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছি। এই দেখো একদম, এটা কিন্তু সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে কিন্তু রয়েছে ক্যাফে আর সেকেন্ড ফ্লোরে রয়েছে কিন্তু গেম জোন। আর যে আর একদম ওপরে টপ ফ্লোরে রয়েছে ওদের একটা ব্যাংকুয়েট হল হবে। আর বাদবাকি ফ্লোরগুলোয় যেরকম আমরা সিটি সেন্টারে বা ডায়মন্ড প্লাজায় দেখি যে বিভিন্ন কোম্পানি মানে ব্র্যান্ডের যে শোরুমগুলো সেগুলো হবে, তো সবটাই ক্যাফে আর গেম জোনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আরগুলো এখনও ওদের সাজানো বা কোম্পানির আসা বাকি আছে। তো আমি যেটুকু পারলাম আজকে তোমাদেরকে সম্পূর্ণটাই ঘুরিয়ে দেখালাম। তো যাদের বাড়িতে বাচ্চা রয়েছে, যারা আসতে চাইছো, এত সুন্দর গেমস পার্লার কাজটা পাড়ায় কিন্তু এই প্রথমবার, হ্যাঁ। তো তোমরা কিন্তু চলে আসতেই পারো। আর এখানে দেখো সব রকম বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকমের গেম রয়েছে যেগুলো ন্যাচারালি গেম জোনে থাকে, তো সব রকম গেমই কিন্তু এখানে রয়েছে। আর এই যে তোমাদের চারটা দেখিয়ে দিই যে 300 টাকা থেকে কিন্তু এখানে তোমরা এই গেম জোন স্টার্ট, হ্যাঁ, 300 টাকার গেম জোনে 100 টাকা পে করলে তোমরা 249 পয়েন্টস অবধি কালেক্ট করতে পারবে। আর এখান থেকে ওই পয়েন্টসের ওপর গেম তোমরা খেলতে পারবে। তো এখানে আসলে ওরাই তোমাদের প্রসিডিউরটা বলে দেবে যে এরকম পয়েন্টস, এরকম গেম পার্লারগুলোতে এরকমভাবে কিন্তু গেম খেলা হয়ে থাকে। তো 300 টাকায় তোমরা কিন্তু বাচ্চাদের অনেকক্ষণ টাইম এখানে স্পেন্ড করতে পারবে আর ওরাও কিন্তু দারুণ এন্টারটেইন হবে। তো চলো, আমরা তো ক্যাফেতে সেরকম কিছু খেলাম না, নববর্ষের দিন তো একটু তো কোথাও ডিনারে যেতেই হবে। তো সেই কারণে আমরা ঠিক ওই গঙ্গারাজ থেকে বেরিয়ে দুপা হাঁটলেই চলে এসেছিলাম হান্ডি হাউস বলে একটা জায়গায়। হ্যাঁ, হান্ডি হাউস, এটা একদম বাগমোড় ওয়াও মোমোর একদম অপোজিটেই, যেখানে তোমরা দেখতে পাচ্ছ হান্ডি চিকেন, হান্ডি মাটনের জন্য কিন্তু এটা পুরো একদম ফেমাস। সদ্য নতুন খুলেছে, অতটা প্রচারে নেই, তাই একটু ফাঁকা ফাঁকা ছিল, তাই বাচ্চাদের নিয়ে ঢুকে পড়েছিলাম এখানে এই হান্ডি হাউসে। হ্যাঁ, তো চলো এবারে হান্ডি হাউসটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। অথেন্টিক হান্ডি মাটন, হান্ডি মাটনের, হান্ডি চিকেনের টেস্ট যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমরা চলে এসো হান্ডি হাউসে। এখানে এর সাথে সাথেও কিন্তু চাইনিজ তান্দুর, সমস্ত রকম বিরিয়ানি, সমস্ত কিছু পাওয়া যায়। ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু হান্ডি চিকেনটা আমরা কালকে ট্রাই করেছিলাম, মানে এক কথায় বলবো জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ ছিল। আমি এই দেখো একদম ছোটোর ওপরই ওয়াও মোমোর ঠিক অপোজিটেই পাশে একটা ফাস্টফুডের দোকান কালকেই নতুন ওপেন হচ্ছে, তার একদম গায়ে লাগানোই কিন্তু এই হান্ডি হাউস। তো ওদের একটা ফেসবুক পেজও রয়েছে, তোমরা ফলো করে নিলে সব ডিটেলস পেয়ে যাবে হান্ডি হাউস বলে। তো একদম দেখতে পাচ্ছ মঞ্জিনিস আর ওয়াও মোমোর একদম অপোজিটেই কিন্তু রয়েছে এই হান্ডি হাউস। আর এবার এখানকার মেনু কার্ডগুলো, কার্ডটা আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি। এখান থেকে কালকে তো ভিড়ের সব জায়গায় ভিড় ছিল, তাই একটু তাড়াতাড়ির জন্য আমরা চলে এসেছিলাম, ভাবলাম নতুন জায়গা একবার তো ট্রাই তো করতেই হবে প্রথমবার। হ্যাঁ, তো আমরা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হইনি। একটু স্পাইসি ছিল খাবারগুলো, মানে বাচ্চাদের জন্য একটু, একদম ছোটো বাচ্চাদের জন্য একটু স্পাইসি ছিল, বাট বড়দের জন্য কিন্তু মানে একদম ঠিকঠাক, ঠিক আছে, কিন্তু খাবারগুলো একটু স্পাইসি ছিল। তো বড়দের আশা করি অসুবিধা হবে না। আর আমি এখানকার দেখো সমস্ত
নমিনাল রেঞ্জে, এমন কোনো হাই বাজেট না, এমন কমন আর নর্মাল ঠিকঠাক রেঞ্জে। কিন্তু দেখো তান্দুরি রুটি 25 টাকা, বাটার তান্দুরি রুটি 29 টাকা, ফ্রেঞ্চ ফ্রাই ছিল 70 টাকা, ঠিক আছে, চিলি চিকেন হচ্ছে 220 টাকা, চিকেন মাঞ্চুরিয়ান 220 টাকা, হ্যাঁ এখানে দেখো ভেজ ফ্রাইড রাইস 140 টাকা, ভেজ সিজুয়ান রাইস 150 টাকা, হ্যাঁ এগ ফ্রাইড রাইস 160 টাকা, এগ চিকেন ফ্রাইড রাইস 160 টাকা, যেরকম নমিনাল হয়। তাছাড়া এখানে দেখো বিভিন্ন কম্বো ছিল 250 টাকার মধ্যে, দেখো 2 পিস চিকেন, হ্যাঁ বাসমতি রাইস দিয়ে এরকম বাঙালি কম্বো কিছু রয়েছে, সফট ড্রিঙ্কস ছিল 40 টাকা করে ছিল সফট ড্রিঙ্কস, হ্যাঁ আর এই কম্বোটা তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম, হ্যাঁ কম্বো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। সকালবেলা 11টার পর থেকে মোটামুটি খাবার অ্যাভেলেবেল আপ টু রাত 11টা 11:30 পর্যন্ত, যতক্ষণ তোমরা আসতে চাইছো। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি সব রকম পাওয়া যায়, কিন্তু যেহেতু এটা হান্ডি স্পেশালি, তোমরা হান্ডি মাটন হান্ডি চিকেনটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এই যে আমরা বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, যেটা নিয়েছিল কিন্তু 70 টাকা, আর এখানে ছিল দেখো এগ চিকেন চাউমিন ছিল, একটু স্পাইসি ছিল আর বাচ্চাদের অনুপাতে, বড়োদের ঠিক আছে। আর দেখো এখানে গার্লিক বাটার নান ছিল, তার সাথে ছিল দেখো চিলি চিকেন ছিল, আর এইটা হচ্ছে ছিল সেই স্পেশাল হান্ডি চিকেনটা, মানে অসাধারণ টেস্ট তোমাদের এখানে বলবো। আসলে পরে হান্ডি চিকেন হান্ডি মাটন আর 40 টাকা করে কিন্তু এই সফট ড্রিঙ্কসের গ্লাসগুলো ছিল। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।